হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি জাস্ট ইউজের হাত ধরে শান্তিনিকেতন বোলপুরে কাঠের ফার্নিচারের মেলাতে। তো আমরা ঘুরে দেখাই আপনাদের সকলকে বোলপুরে কীভাবে গ্রামগঞ্জ থেকে লোকেরা নিজেদের মেলাতে সুন্দরভাবে খাট মেক করে এবং খাটের সঙ্গে কাঠের ড্রেসিং টেবিল, আলমারি, ঠাকুর রাখার র্যাক, অনেক কিছু আমরা এখানে দেখতে পারবো এবং একে একে আলাপ করিয়ে দেবো সকলের সাথে যারা এটা অতীব পরিশ্রম করে বানায়। রোদ্দুর, কিন্তু কত টেনাসিটি নিয়ে প্রত্যেকটা মানুষ মানে নিজেদের এখানে খাবার বানিয়ে সারা দিন ওয়েট করে যে কেউ আসবে কেউ কিনবে, অসম্ভব সুন্দর। আপনি কি এখানকার লোকাল? এই মেলাটা প্রত্যেকবার আপনি আসেন? এই মেলাটা কিরকম, মেলাটার রেসপন্স কিরকম? ভালো, আমরা জাস্ট নিউজের ক্যামেরার সঙ্গে আছি, কলকাতা থেকে এসেছি আমরা। আপনি মেলাটা কত বছর ধরে দেখছেন? চোদ্দ বছর ধরে। তো একটু ক্যামেরাটা নিয়ে গিয়ে আসুন, চোদ্দ বছর ধরে দেখছেন, কিরকম এবছর কিরকম সেল, কিরকম? ভালো নয় না সেল, খুব একটা ভালো নয়।
আচ্ছা, আপনি কি ভ্যান নিয়ে থাকেন লোকাল লোকেরা এলে কিছু জিনিস কিনলে তাদের পৌঁছে দেওয়ার জন্য? মানে উনি পরিষেবা দেয় যাতে যারা যেটা কিনছে তারা সঠিকভাবে নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারে। আর কত কম দাম, কত কম দামে এত সুন্দরভাবে এখানে খাট আমরা পেতে পারি। এই কাঠগুলো কি কাঠ দিয়ে তৈরি হয়? এটা মেহগনি কাঠ। মেহগনি কাঠ। এইগুলো কিরকম দাম দাদা? কিরকম দাম? আপনি কোথা থেকে এসছেন? নদিয়া। উনি নদিয়া থেকে এসছে। আমরা জাস্ট নিউজ এর ক্যামেরাতে আপনাদের এই এত সুন্দর ভাবে কাজটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনার নাম কি? আমার নাম রাধেশ্যাম মণ্ডল। আচ্ছা, আমরা জাস্ট নিউজের তরফ থেকে আপনাকে অনেক অনেক বিশেষ, যাতে আপনি খুব মানে এই কয়েকদিন দীর্ঘদিন আছে যাতে সেল ভালো হয় আপনাদের। আপনি এটা কতদিন ধরে করছেন? আমি মোটামুটি আজকে 1993 সাল থেকে। আচ্ছা, আপনার এটা কি কাট? সব সেগুন কাটের। সব সেগুন কাটের না? বাহ, আর কি রকম বিজনেস চলছে? মোটামুটি ভালোই চলছে। হ্যাঁ, এখন তো দেখলাম আপনার বেশ ভালো সেল হচ্ছে। ঠিক আছে, আমরা কলকাতা থেকে এসেছি, আমাদের সঙ্গে আছে জাস নিউজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো জাস নিউজে আমরা কভার করছি শান্তিনিকেতনের এই মেলাটা। আপনি কি প্রত্যেক বছর? প্রত্যেক বছর আসি আমি। আমার কলকাতা শিয়ালদা থেকে সেগুনের মালগুলো আসে। আচ্ছা আচ্ছা। শিয়ালদা কোন মার্কেট থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা নিজের হাতেই বানানো? সব নিজের হাতে বানানো, কিছু কলকাতা থেকে আনা। আচ্ছা আচ্ছা।